সুপ্রভাত, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি চুয়াডাঙ্গা জেলার দামোদর থানা ডুগডুগি পশুহাটে। আজ 28 মার্চ 2022 রোদ সোমবার, আপনার প্রতি সোমবার এখানে অনেক বড় গরু মহিষের হাট বসে। তো কি ধরনের বড় বড় সাহিওয়াল জাতের গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছে সে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটু অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে পরবর্তীতে এরকম আরও ভিডিও দিলে সবার আগে পৌঁছে আপনার কাছে। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিওটি। দর্শক, আমরা এখানে একটি দারুণ গরু দেখতে পাচ্ছি, নাভি কম্বল পারফেক্ট আছে। অনেকে কিন্তু আমাদের ফোন দেয় যে এই ধরনের গরু থাকলে ভিডিও দিতে, তো আজকে সেটাই পেয়ে গেলাম। আচ্ছা, দাঁত কয়টা হয়েছে ভাইয়া? আচ্ছা, একদম কেমন হলে দেওয়া যায় এটা, যদি কোনো কেউ কাটাই দেবেন? 220 হলে বেশ, 2 লক্ষ 20 হাজার। আমরা এখানে আরেকটি দারুণ গরু দেখতে পাচ্ছি, সাহিওয়াল জাতের ষাঁড়গুলো। একটু ভালো করে দেখাই যে আমরা আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি, দর্শক আপনারা দেখলে অনেকটা আইডিয়া নিতে পারবেন। তো আমরা এখানে একটি গরু দেখতে পাচ্ছি, সাহিওয়াল জাতের ষাঁড়গুলো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। তো এর তথ্য আমরা নেই কাকা, দাঁতে কয়টা এটা কাকা? দুইটো, দুই দাঁত বয়স। কত টাকা দাম চাচ্ছেন? দাম চাচ্ছে 190। 190 হাজার। আচ্ছা, ওজন কতটুকু হতে পারে, কয় মন হতে পারে? ওজন 7 মন। 7 মনের উপর। আচ্ছা, কেতারা কেমন দাম দিচ্ছে এটা? 55-60। 55-60। টার্গেট কেমন কাকা? লাস্ট 75। দর্শক শুনতে পারলাম 175 হাজার হলে এই যে এটা বিক্রি হবে, সাইহুয়াল দাঁতে সার গরু। একটু ভালো করে আমরা দেখাই দিই, একটু ভালো করে দেখালে অনেকটা আইডিয়া নিতে পারবে। দর্শক, আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার দামোদর থানা ডুগডুগি পশু হাটে। আর এই হাট প্রতি সপ্তাহে একদিন রোজ সোমবার, যারা ভাবছেন খামার করবেন বা খামার উপযোগী গরু চাচ্ছেন তারা এই হাটে আসতে পারেন। প্রচুর পরিমাণ গরু আসে এবং বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা গরু আসছেন এবং ক্রেতারা ক্রয় করতে আসেন। আর আমরা বিশেষ করে দর্শক, আমরা বিভিন্ন হাটের ভিডিও দিয়ে থাকি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এখানেও আরেকটি দারুণ গরু দেখতে পাচ্ছি, সাহিওয়াল জাতের ষাঁড়গুলো। একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদের, নাভি কম্বল পারফেক্ট আছে। অনেকে কিন্তু আমাদের ফোন দেয় যে খামার উপযোগী গরু থাকলে ভিডিও দিতে, তো আজকে সেটা পেয়ে গেলাম। কাকা সালামু আলাইকুম, দাঁতে কয়টা এটা? দুইটা, দুই দাঁত বস। কত চাচ্ছেন এটা? চাচ্ছি 75। 1,75,000 চাচ্ছেন? আর কত বলতেছে দাম এগুলো? এগুলো বলছে 52-53। টার্গেট কেমন আছে? টার্গেট দর্শক শুনতে পারলাম 1,60,000 টাকার টার্গেট। আচ্ছা, এটা ওজন কতটুকু হতে পারে, কয় মন হতে পারে মাংস? ওজন না না, তারপরও কেমন হতে পারে সেটা তো বুঝতে পারছি, এখন অনেক বড় হবে।